ফটিকছড়ির পৌরসদরের একমাত্র সরকারি বিশ্বজ্জা হাসপাতালটি জনবল, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ সংকট সহ নানা সমস্যা জর্জরিত। এতে করে প্রতিনিয়ত ফটিকছড়ির প্রায় 3 লক্ষাধিক মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত হচ্ছে। বিশ্বজ্জা হাসপাতালটিতে চিকিৎসা দেওয়ার জন্য আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি 3টি ডিপার্টমেন্ট থাকলেও পর্যাপ্ত জনবল সংকটের কারণে ইনডোরে কোনো চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিশালাকার 3তলা ভবনটিতে পর্যাপ্ত যন্ত্রপাতি, অক্সিজেন সিলিন্ডার ও নেবুলাইজার মেশিন অব্যবহৃত অবস্থা পড়ে আছে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়ার্ডে বিশ্বজ্জার বেডগুলোতে ধুলোবালি জমে গিয়ে প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ওটি রুমটিতে কবুতরের বাসা বেঁধে কবুতরের বর্জ্যে সয়লাব হয়ে গেছে রুমের চারপাশ। বিশ্বজ্জা হাসপাতালটি পরিপূর্ণতা না পাওয়ার কারণে একদিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ফটিকছড়ির জনগণ, অন্যদিকে হাসপাতালের জন্য আনা সকল যন্ত্রপাতিও নষ্ট হয়ে যাচ্ছে। সম্পূর্ণ হাসপাতালটি চলছে একজন মেডিকেল অফিসার ও একজন ওয়ার্ড বয় দিয়ে। এ ব্যাপারে জানতে চাইলে মেডিকেল অফিসার ডাক্তার প্রদীপ চৌধুরী জানান, আমি ডাক্তার প্রদীপ চৌধুরী বিভিন্ন বিশ্বজ্জা হসপিটালে গত 2 বছর ধরে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমাদের এখানে আমি একজন মেডিকেল অফিসার এবং একজন ওয়ার্ড বয় সরকারিভাবে কর্মরত, বাদ বাকি 2 জন মেডিকেল স্টাফ ওরা বাইরে থেকে সেখানে কাজ করে যায়। এবং বিভিন্ন পৌরসভা সম্মানিত মেয়র ইসমাইল হোসেনের সহযোগিতায় 4 জন পৌরসভার স্টাফ আমার এখানে কাজ করে যায়। এবং এটা এই হসপিটালের সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে এটা এখনও উন্নয়ন খাতে রয়ে গেছে। এর ফলে উন্নয়ন কাজে থাকায় আমাদের এখানে গত শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পড়ে রয়েছে এবং নতুনভাবে আরও প্রতি মাসে মাসে অ্যাড হচ্ছে। সরকারের কাছে আমার আবেদন, এটা যত দ্রুত সম্ভব এই হসপিটালকে উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে নিয়ে এবং পর্যাপ্ত জনবল, আমাদের মেডিকেল অফিসার লাগবে প্রায় 8 জনের মতো, তারপর নার্স লাগবে 8 জনের মতো এবং বিভিন্ন স্টাফ মিলে সব নিয়োগের মাধ্যমে এখানে এক্স-রে মেশিন আছে, অক্সিজেন সিলিন্ডার, তারপর নেবুলাইজার মেশিন আছে এবং খুব সুন্দর একটা ওটি রুম আছে, কিন্তু আমরা পর্যাপ্ত জনবলের অভাবে এগুলো সংরক্ষণাবেক্ষণ করতে পারছি না। ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেন বলেন, ফটিকছড়ি উপজেলা বিশ্বজ্জা হাসপাতাল এটা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এখানে সরকার কর্তৃক অবকাঠামোগত উন্নয়ন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটা চালু করা হয়েছিল একটা সময়ে। সেই থেকে আজকের দিন পর্যন্ত একে প্রয়োজনীয় জনবলের অভাবে এখানে এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা যাচ্ছে না। আমরা এই আপনাদের মাধ্যমে আমরা চাই সরকার এটা খুব দ্রুত পূর্ণাঙ্গ জনবল সহ প্রয়োজনীয় যে যন্ত্রপাতি এগুলো সরবরাহের মধ্যে দিয়ে এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করবেন এবং এই অঞ্চলের মানুষের সেবা শুশ্রূষা নিশ্চিত হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিদ্যুৎ না থাকলে যে লাইটের ব্যবস্থা সেটাও কিন্তু আমরা ব্যক্তিগতভাবে করেছি, সেটা পৌরসভাও না বা অন্য কোনোভাবে না, আমরা ব্যক্তিগতভাবে সেখানে ওয়ার্ডে এবং প্লাস আউটডোরে যে লাইটগুলো জ্বলে, ফ্যানগুলো জ্বলে, এগুলোর ব্যবস্থাও আমরা ব্যক্তিগতভাবে করেছি। শুধুমাত্র এলাকার মানুষের সেবাটা নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এই হাসপাতালটি বাস্তব চিত্র তুলে ধরার জন্য, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি পৌরবাসীর পক্ষ থেকে। বিশ্বজ্জা হাসপাতালটিতে ইনডোর সার্ভিস চালু করার জন্য একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মহিনউদ্দিন। তিনি আরো বলেন, হাসপাতালের পাশাপাশি বিবিরহাট সদরে একটা বিশ্বজ্জা হাসপাতাল আছে, এটা 2010 সাল থেকে চালু আছে। এখানে আমরা আমাদের একজন মাত্র মেডিকেল অফিসারের মাধ্যমে আমরা আউটডোর এবং ইমার্জেন্সি চালু রেখেছি। আমাদের এখানে গড়ে 100 জন রুগী হয়, এই আউটডোরও চালু আছে, আমাদের জরুরি বিভাগও চালু আছে। আমরা লিমিটেড রিসোর্স এবং লিমিটেড জনগণ দিয়ে এটা চালু রাখছি, যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা প্রতিশ্রুতি জনগণের স্বাস্থ্যসেবা জনগণের দরকারে পৌঁছে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করতেছি। এবং এই হাসপাতালের ইনডোরটা চালু করার জন্য আমরা কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাবগুলো আমি একটু আমার সাংবাদিকদের সামনে আমি বলতে চাই। 1 নম্বর হলো যে আমাদের এই হাসপাতালটা বর্তমানে উন্নয়ন খাতে আছে, এটা যদি উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে নেওয়া যায় তাহলে সুবিধা হবে। 2 নম্বরে বলছিলাম যে আমরা এখানে কিছু বকেয়া বিদ্যুৎ বিল রয়ে গেছে আমাদের ফুল্লি বিদ্যুতের, এই বকেয়া বিল প্রায় 9 লক্ষ টাকা, এগুলো আমরা পরিশোধ করতে পারি নাই, যদি আমরা বকেয়া বিলগুলো পরিশোধ করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী মুঠোফোনে 71 বাংলা টিভিকে জানান, গভর্নমেন্ট চিন্তা ভাবনা করতেছে এর ফলে
ম্যান পাওয়ার দেবে, এদের আদর্শ ক্ষেত্রে নেবে, নিলে তখন এদের ওই যে রোগীদের মতো ওষুধ আরো জনবল যেগুলো খালি আছে সেগুলো পূরণ করবে। এই লক্ষ্যে গভর্নমেন্টের গতকালকে আমার এখানে এদিকে ফটিকছড়ি বিশ্বজ্জা হাসপাতালটিকে উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে নিয়ে এসে ফটিকছড়িবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। ফটিকছড়ি থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্য ও মোহাম্মদ সেলিমের ক্যামেরায় একাত্তর বাংলা নিউজ ডেস্ক।